রেসিপিবিডিতে সকলকে স্বাগতম। পবিত্র মাহে রমজান দেখতে দেখতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তার জন্য যেমনটা খারাপ লাগছে আবার খুশিও লাগছে এই রমজানের পরে পবিত্র ঈদুল ফিতর। ঈদে কম বেশি সবাই কিন্তু মিষ্টি জাতীয় খাবার তৈরি করে থাকে, সেমাই, জর্দা, ফিরনি, তার সাথে কাস্টার্ড হলে আরও বেশি ভালো হয়। তাই তো আপনাদের জন্য আমার আজকের আয়োজন কাস্টার্ড রেসিপি। আর এই কাস্টার্ড রেসিপিটি খুব সহজেই কিন্তু আপনি ঘরে তৈরি করে ফেলতে পারেন। আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি একটা বাটিতে 3.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এটা আমি ইউজ করছি আহাদের কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারেরটা। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন। আমি এখন 1 কাপের মতো দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ইয়েলো ফুড কালারটা অ্যাড করা আছে, যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, এর পরিবর্তে কালার ছাড়াটা আপনারা কিনে নিতে পারেন। আর কেউ যদি চান যে আমি এটা বাসায় তৈরি করে দেখাই কিভাবে কাস্টার্ড পাউডারটা তৈরি করা যায় ঘরোয়াভাবে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। কাস্টার্ড পাউডারটা আমার খুবই ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমি এখন এটা সরিয়ে ফেলছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও একটু বেশি চিনি। যেটা আপনারা বুঝার জন্য বলছি, 1/2 কাপ দেওয়ার পরে আমি আরও 1 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। আর অবশ্যই চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। ও, আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি, আমি প্রথমে যে কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেই দুধের সাথে কিন্তু আমি 1/2 কাপ গুঁড়ো দুধ মিক্সড করে নিয়েছি, তাই আমি আর এখানে কোনো গুঁড়ো দুধ ইউজ করছি না। আপনারা চাইলে দুধের সাথে চিনিটা অ্যাড করার পরে গুঁড়ো দুধ 1/2 কাপ দিয়ে মিশিয়ে নিতে পারেন, অথবা আমি যেভাবে প্রথমেই গুলে নিয়েছি সেভাবেও করতে পারেন। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, অতিরিক্ত আমাদের ঘন করার দরকার নেই, আমরা কিন্তু পরবর্তীতে গুঁড়ো দুধটা ইউজ করছি। এই পর্যায়ে এসে আমি একটু একটু করে কাস্টার্ড পাউডারের লিকুইডটা দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা কম থাকতে হবে, চুলার আগুনটা অতিরিক্ত বেশি থাকলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর অবশ্যই একটু একটু করে দিয়ে সাথে সাথে চামচ দিয়ে নেড়ে নেড়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। আপনারা কিন্তু দেখেই কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি আর কিভাবে নেড়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু ঘন হয়ে আসছে, আর এটা নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে আসবে। আমার আসলে কাস্টার্ডটা একটু ঘনই পছন্দ, তাই আমি রাখছি, একটু পরে নামিয়ে ফেলবো। আর যাদের একটু পাতলা পছন্দ তারা কাস্টার্ড পাউডারের পরিমাণটা আর একটু কম দিলেই হবে, 3 টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখন এটাকে নামিয়ে ফেলছি। এখন যেটা করব, এটাকে কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করে নিতে হবে, যেহেতু এটা এখন গরম আছে। এই অবস্থাতে রেখে দিলে এটা কিন্তু উপরে মোটা একটা সর পড়ে যাবে, তো এটাকে ভালো করে ঠান্ডা করে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর একটা লংয়ের সাহায্যে এই ছোট ফাঁকাটাও আমি বন্ধ করে দিচ্ছি। আপনাদেরকে আমি একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন উপরে কিন্তু মোটা সর পড়েনি। আর এটা এখন ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করব, তাই এটাকে আমি আগে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি, আর খাওয়ার পূর্বে আমরা ফ্রুটস দিয়ে পরিবেশন করব। এভাবে ঘন করে তৈরি করে কিন্তু সমস্ত ফ্রুটস যখন আপনি একসাথে মিক্সড করবেন, করার পর আপনি 2-3 দিন কিন্তু এটাকে ফ্রিজে রেখে খেতে পারবেন। কারণ আমরা যখন একটু লিকুইড করে কাস্টার্ডটা তৈরি করি তখন ফ্রুটস মিশানোর পরে কিন্তু একদিনের বেশি বা রাখা যায় না, সব ফ্রুটস থেকে বা টক জাতীয় ফল থেকে পানি বের হয়। কিন্তু এটার ক্ষেত্রে আমি দেখেছি, আমি সব ফ্রুটসই ইউজ করেছি, তারপরেও কিন্তু কোনো পানি বের হয় নাই। আর আমি কিন্তু 2-3 দিন ফ্রিজে রেখেও দেখেছি। একটু চেষ্টা করতে হবে অতিরিক্ত টক জাতীয় ফল যেন এখানে না দেওয়া হয়। আমি এখন কাস্টার্ডটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কাস্টার্ডের জন্য আমার যেসব ফ্রুটস লাগছে, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, লাল কালারের আপেল, সবুজ কালারের আপেল, কলা, আনার, আর কলার পরিমাণটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। আসলে কাস্টার্ডে কলা এবং আম
এই দুইটা ফ্রুটস আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যেহেতু হাতের কাছে আম নেই তাই কলার পরিমাণটা আমি বাড়িয়ে নিয়েছি। এখন আমি ফ্রুটসগুলো মিশিয়ে নিচ্ছি। আগে থেকে আপেল কলাটা কিন্তু কেটে রাখলে কালচে হয়ে যায়, তাই আপনারা যখন খাবেন, যখন পরিবেশন করবেন, তখনই আপনারা এটাকে কেটে নেবেন। আমি এখন এগুলোকে ভালো করে কাস্টার্ডের সাথে মিক্সড করে নিচ্ছি। কেউ যদি চান ফ্রুটসের পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা বাড়িয়ে দিতে পারেন, কেউ যদি চান আরও কমিয়ে দিবেন তাহলে কমিয়ে দিতে পারেন, যার যার রুচি অনুযায়ী। আমার এটা এখন মিক্সড করা হয়ে গেছে। আমি এখন অন্য একটা বাটিতে আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। এখন একটু সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সাজিয়ে নিতে পারেন। আমাদের ফ্রুটস কাস্টার্ড, আপনাদের কেমন লাগলো রেসিপিটি? আমি কিন্তু খুব সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।